হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে লাইকির যেই ভিনস আছে এবং কি ডায়মন্ডস আছে সেগুলো কীভাবে আপনি উইথড্র করতে পারবেন, তো সেই প্রসেস নিয়ে কথা বলবো এবং কি লাইভ প্রুফ দেখিয়ে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো কথা না বাড়িয়ে জাস্ট লাইকি অ্যাপটিতে চলে যাচ্ছি আমি এখান থেকে। তো অবশ্যই কিন্তু এখান থেকে প্রত্যেকটা ডায়মন্ডের দাম কত করে এবং বিনসের দাম কত করে এবং কীভাবে আপনি উইথড্র করতে পারবেন সেই প্রসেসটি কিন্তু আজকে আলোচনা করব। আর আপনি কীভাবে উইথড্র করতে পারবেন সেটাও কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দেবো এবং কি আমি বলে দেবো সেই প্রসেসটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে জাস্ট আমরা লাইকি অ্যাপটি ওপেন করে দিলাম এখান থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে লাইক অ্যাপটি ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উইন প্রাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে। জাস্ট এটা কিন্তু নতুন একটা ইভেন্ট। তো এই ইভেন্টের মাধ্যমে অনেকেই অনেকগুলো বিনস পেয়েছেন। তো বিনসগুলো আপনি কীভাবে উইথড্র করতে পারবেন সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দেবো। জাস্ট আমরা এখান থেকে উইন প্রাইজ জাস্ট এই অপশনটা ক্লিক করে দিচ্ছি। যদি নতুন যে ইভেন্ট আসছে জাস্ট এই ইভেন্ট থেকে কীভাবে আপনি পয়েন্টগুলো অথবা ভিনসগুলো কালেক্ট করবেন সেই প্রসেসটি কিন্তু অনেকেই কালেক্ট করে ফেলছেন অলরেডি। তো অবশ্যই যারা এখানে ক্লিক করেছেন তারা কিন্তু অবশ্যই ভিনস এবং কি ডায়মন্ড সম্পর্কে জানেন এবং কি রিচার্জ করতে চাইলে আপনি যদি ডায়মন্ড রিচার্জ করতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা ডায়মন্ডের দাম আপনার 2.5 টাকার উপরে পড়বে, প্রায় 3 টাকার কাছাকাছি প্রত্যেকটা ডায়মন্ড যদি আপনি রিচার্জ করতে চান এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু রেফার করার মাধ্যমে এখান থেকে টোকেনগুলো সংগ্রহ করতে পারবেন। তো টোকেন সংগ্রহ করার পর জাস্ট আপনারা যে উপরে যে গিফট বক্স আছে জাস্ট ওই গিফট বক্সের ওইখান থেকে কিন্তু 10 টাকা করে, তারপর হচ্ছে 50 টাকা করে, এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে 10 টাকা অথবা 50 টাকা কিন্তু পেয়ে গেছেন। তো এগুলো কীভাবে আপনার বিকাশে আপনার অথবা আপনার নগদে এবং কী কীভাবে আপনি উইথড্র করতে পারবেন আপনার অ্যাকাউন্টে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিডিম করে ফেলছি অলরেডি। এখানে আমার অনেকগুলো টোকেন কিন্তু অবশিষ্ট রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন মেসেজগুলো চেক করব যে আমরা যেখান থেকে রিডিম করেছি, রিডিম করার বিনিময়ে তারা আমাদেরকে বিনস গিফট করেছে। তো এই বিনসগুলো আমি তো অনেক চেষ্টা করছি তোলার জন্য। তো আমি যেই প্রবলেমগুলো ফেস করছি সেই প্রবলেমগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আজকে। তো আমি এখান থেকে কয়েকটা টুইস্ট করে দিলাম। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। জাস্ট আমরা মেসেজ অপশনে চলে আসলাম। সরি, আমরা এখান থেকে মেসেজ অপশনে চলে যাব। তো মেসেজে তারা লাইক অফিসিয়াল থেকে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে যে কীভাবে আমি যে টাকাগুলো কালেক্ট করেছি টাকাগুলোর পরিবর্তে আমাকে দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন 10 টাকার পরিবর্তে আমাকে 27টা বিনস প্রদান করেছে এখান থেকে। তো আমি এখান থেকে কালেক্ট করেছি। অবশ্যই এখানে লাইভ করার মাধ্যমে কিন্তু অনেকে বিনস পেয়ে থাকেন। তো বিনস অথবা ডায়মন্ড যেটাই পেয়ে থাকেন না কেন এখান থেকে আপনারা উইথড্র করতে হবে, অবশ্যই আপনাকে ওয়ালেটে যেতে হবে। তো আমরা এখন ওয়ালেটে চলে যাব। এদিকে উইথড্র করার জন্য লাইকি যে এজেন্সি আছে তো এজেন্সির সাথে অবশ্যই লাইকি এজেন্সি যার যারা আছে তাদের সাথে কিন্তু কথা বলতে পারেন। তো এখান থেকে ডায়মন্ডগুলো বিক্রি করার জন্য অথবা উইথড্র করার জন্য তো এখান থেকে আপনাকে মূলত ডায়মন্ডগুলো গিফট করতে হবে তাদের কাছে। তো এজেন্সি যারা এজেন্সিতে অ্যাড আছে তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে এখান থেকে যদি ডায়মন্ড উইথড্র করতে চান। আর দ্বিতীয় উপায়গুলো আমি এখান থেকে আস্তে আস্তে বলে দিচ্ছি। তো এখান থেকে ডায়মন্ডের পার পিস ডায়মন্ড কিনতে গেলে দেখতে পাচ্ছেন 42টা ডায়মন্ড যদি রিচার্জ করতে চাই তাহলে 108 টাকা লাগে, প্রায় 3 টাকার কাছাকাছি। আবার এখানে দেখছেন 295টা 800 টাকা লাগবে এখান থেকে। তো আমরা বিনস নামে অপশন এই অপশনটিতে ক্লিক করে দিলাম এখান থেকে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিনস কিন্তু 16টা আছে। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট করে লেখা আছে দেখতে পাচ্ছেন 210 বিনস 1 US ডলার। তো 1 US ডলার সমান সমান বাংলাদেশের 85 টাকা। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে এখান থেকে যদি 210টা বিনস পান তাহলে সেটার মূল্য হচ্ছে 85 টাকা। তো অবশ্যই এটাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ। তো আমরা এইগুলো আগে বিনসগুলোকে ডায়মন্ডে রূপান্তরিত করতে পারবো। তো বিনসকে ডায়মন্ডে রূপান্তরিত করার জন্য আমরা এখানে এক্সচেঞ্জে ক্লিক করে দেবো। তো অবশ্যই কিন্তু ডাইরেক্ট বিনস কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না, আপনারা প্রথমে হচ্ছে এগুলোকে ডায়মন্ডে কনভার্ট করতে হবে। তো ডায়মন্ডে কনভার্ট করার জন্য আমরা এখানে এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। তো এক্সচেঞ্জে ক্লিক করার পর আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করে রেখেছি। তো পাসওয়ার্ডটা আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা সেট করে নিতে পারবেন। তো পাসওয়ার্ড কীভাবে সেট করবেন এখানে আপনারা যদি কমেন্ট করেন তাহলে এই সম্পর্কে একটি ভিডিও বানাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে 16 বিনস। তো দেখতে পাচ্ছেন 4 বিনসে কিন্তু 1 ডায়মন্ড এখান থেকে পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 4টা বিনস তাহলে কিন্তু 1 ডায়মন্ড। তো 1 ডায়মন্ডের দাম হচ্ছে, তো এখানকার আপনি যদি বিক্রি করতে চান এগুলা ডায়মন্ড যদি বিক্রি করতে চান অথবা উইথড্র করতে চান তাহলে কিন্তু 1 ডায়মন্ডের দাম হচ্ছে আপনার 1.5 টাকা করে। তো 1.5 টাকা 1.50 টাকার মতো কিন্তু আপনি যদি বিক্রি করতে চান তাহলে। তো এখান থেকে আপনারা উইথড্র করবেন কীভাবে? তো এখান থেকে উইথড্র হচ্ছে আপনার বাংলাদেশ, এখান থেকে যদি আপনার
$20 সমপরিমাণ হয়ে যায় আপনার অ্যাকাউন্টে $20। তো আবার মাথায় রাখবেন $20 সমপরিমাণ যদি আপনার ডায়মন্ড হয়ে যায়, তো $20 দাম আপনারা বুঝতে পারতেছেন কত টাকা আসবে। $1 দাম হচ্ছে $25, তো $20 হলে আপনার এখান থেকে উইথড্রর অপশন কিন্তু চলে আসবে। লাইকি যে অফিসিয়াল হেল্প সেন্টার আছে সেখান থেকে আমি জেনে নিয়েছি, সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, তারা বলেছে যে তারা আপনি যদি $20 সমপরিমাণ লাইকি অথবা সরি ডায়মন্ড অথবা বিনস হয়ে যায় তাহলে কিন্তু উইথড্র অপশন চলে আসবে অটোমেটিকলি। আর যদি আপনি এখান থেকে বেচতে চান, যদি আপনি কাউকে গিফট করতে চান, যদি কেউ কেনার ইচ্ছুক থাকে, তাহলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন বায়ো, এখানে এডিট অপশনে ক্লিক করে দেবেন। তো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে বায়ো থাকবে সেখানে লিখে দেবেন যে আমি ডায়মন্ড সেল করতে চাই, কারো দরকার হলে অবশ্যই পার্সোনালে নক করবেন। তো আপনি কী করবেন এখানে লিখে দেবেন আপনার যে ডায়মন্ড বিক্রি করতে চাচ্ছেন, জাস্ট বায়ো অপশনটা লিখে রাখবেন। যখন আপনার প্রোফাইলে কেউ ঢুকবে তখন আপনাকে নক করবে যে আমার ডায়মন্ড লাগবে, তো এভাবে কিন্তু বিক্রি করতে পারবেন। তাছাড়া কিন্তু দ্বিতীয় কোনো উপায় নাই যে এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে আমাকে এত সময় দেওয়ার জন্য। কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।